এবার থেকে 6 ডিসেম্বর সরকারি ছুটি জয়ললিতা প্রতি শ্রদ্ধা জানাতে সিদ্ধান্ত তামিলনাড়ু সরকারের 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা বন্ধ দোকানপাট 3 দিন বন্ধ থাকবে স্কুল একদিনের শোক দিবস ঘোষণা কেন্দ্রের রাষ্ট্রপতি ভবনে অর্থনবিত জাতীয় পতাকা আম্মা মৃত্যুতে শোকেচ্ছা ক্রীড়া মহলেও শান্তিতে ঘুমন টুইট সাইনা নেহওয়ালের প্রার্থনা করে তামিলনাড়ুতে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক শোক সহ্য করার শক্তি পান প্রিয়জনেরা টুইটে শোকবার্তা বীরেন্দ্র সেবাগের প্রেমে প্রত্যাখ্যাত হয়ে বাংলা কোচিংয়ের মধ্যেই সহপাঠীকে ছুরি উত্তর চব্বিশ পরগনা হালি শহরে কবিরাজ পাড়ার ঘটনা রাজি না হতেই ছাত্রের গালে ছুরির কোপ ক্লাস টুয়েলভের ছাত্রকে গ্রেপ্তার বীজপুর থানার আহত অবস্থায় কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি জখম ছাত্রী অষ্টমঙ্গলায় শ্বশুরবাড়ি আসা যুবককে এলোপাথারি কোপ বাড়ির পিছন থেকে হাত পা বাঁধা নলি কাটা অবস্থায় উদ্ধার যুবক নদিয়ার কোতোয়ালি থানা ভালুকা আনন্দবাস গ্রামের ঘটনা প্রাথমিক অনুমান বিয়ের আগে আচার বাড়ি শেখের স্ত্রীর সঙ্গে অন্য একজনের সম্পর্ক ছিল সেই আচার বাড়ির শ্যালকের সঙ্গে ছক কষে হামলা চালায় শ্যালক ও শ্বশুরকে আটক করেছে পুলিশ আক্রান্ত বিজেপি লোহা রড বাঁশ দিয়ে মারধর বেশ কয়েকজন বিজেপি কর্মীকে একজনের অবস্থা আশঙ্কাজনক নদিয়ার দত্তফুলিয়ার ঘটনা রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি আক্রান্তরা তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ অভিযোগ অস্বীকার শাসক দলের